আসসালামু আলাইকুম বিয়স, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। বিয়স, ফেসবুকের পোস্ট করা ফটোতে কিভাবে কমেন্ট বক্স হাইড করবেন বা অফ করবেন? তো আপনারা যারা ফেসবুক নতুন ব্যবহার করেন, তো ফেসবুকের পোস্ট করা ফটোতে কিভাবে কমেন্ট বক্স হাইড করে বা বন্ধ করে সেটি জানেন না, তো আজকে আপনাদেরকে ফেসবুকের পোস্ট করা ফটোতে কমেন্ট বক্স অফ করে দেখাবো। তো তার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করে আপনার বন্ধু দেখার সুযোগ করে দিবেন। এবং আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক রয়েছেন বা নতুন ভিডিও দেখছেন, অবশ্যই ভিডিওর নিচ থেকে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখছেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে ভিউয়ার্স, ফিরে আসলাম ইন্টারপারে মোবাইল স্ক্রিনে। ভিউয়ার্স, ফেসবুকের পোস্টের কমেন্টটি হাইড করার জন্য বা অফ করার জন্য ফার্স্ট অফ অল ফেসবুক অ্যাপটি ওপেন করে দিবেন। তারপরে আপনার প্রোফাইলে আসবেন, প্রথমে একটা পোস্ট করবেন। আর কীভাবে ফেসবুকে পোস্ট করবেন সেটা তো আপনারা জানেনই, তো আমি আগে একটা পোস্ট করে রাখছি। আমি এখন এই পোস্টের কমেন্টটি হাইড করে বা অফ করে দেখাবো। তো এটা হচ্ছে আমার পোস্টটি। তো তারপরে পোস্টের কমেন্ট হাইড করার জন্য উপর ডান দিকে দেখতে পাচ্ছেন একটি থ্রি ডট রয়েছে, এই থ্রি ডটে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে লেখা দেখতে পারবেন, হু ক্যান কমেন্ট অন ইওর পোস্ট, এই লেখার পরে ক্লিক করে দিবেন। তারপরে আবার এই ইন্টারফেসটি আসবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন পাবলিক করা রয়েছে, এখানে আমাদের পোস্টে সবাই কমেন্ট করতে পারবে যদি আপনার এটা টিক মার্ক দেওয়া থাকে। তারপরে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস অ্যান্ড এস্টাবলিশড ফলোয়ার, অর্থাৎ যারা আপনাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে বা যারা আপনাকে ফেসবুকে ফলো করছে, তো 24 ঘন্টা পর তারা কলম আপনার এই কমেন্টটি দেখতে পারবে বা তারা কমেন্ট করতে পারবে যদি আপনি এটা সিলেক্ট করে দেন। তারপরটা রয়েছে ফ্রেন্ডস, যদি আপনি এটা অন করে দেন তাহলে আপনারা ফেসবুকে যারা ফ্রেন্ড রয়েছে তারা শুধু আপনার পোস্টের কমেন্টটি করতে পারবে, বাকি কেউ আপনার এই পোস্টে কমেন্ট করতে পারবে না যদি আপনি এটা সিলেক্ট করে দেন। তারপরটা লেখা রয়েছে প্রোফাইল অ্যান্ড পেজ ইওর মেনশন, যদি আপনি এটা সিলেক্ট করে দেন তো তারপরে আপনার পোস্টে কেউ কমেন্ট করতে পারবে না, আপনার ফেসবুক ফ্রেন্ডও কমেন্ট করতে পারবে না বা আননোন কোনো পার্সন আপনার এই প্রোফাইলে আপনার পোস্টে কমেন্ট করতে পারবে না। যাদেরকে আপনি শুধু মেনশন করবেন বা যাদেরকে আপনি ট্যাগ করবেন তারা শুধু আপনার এই কমেন্টই করতে পারবে। তো তারপর আপনি এটা এখান থেকে সিলেক্ট করে দিবেন, তারপর ডান করে দিবেন। দেন দেখতে পারবেন আপনার কমেন্টটি এখানে অফ হয়ে গেছে, শুধুমাত্র আপনি এখানে কমেন্ট লেখাটি দেখতে পারবেন, আপনার ফেসবুক ফ্রেন্ডরা বা আননোন কোনো পার্সন আপনার এই কমেন্টটি লেখা দেখতে পারবে না, তাদের এখানে অফ দেখাবে কমেন্টটি। তো আমি আপনাদেরকে অন্য একটি ফেসবুক আইডি আপনাদের দেখাচ্ছি। তো আমি অন্য একটি ফেসবুক আইডি এখানে লগ ইন করছি, এখানে আমার আইডিটি সার্চ করছি, আইডির নাম হচ্ছে MD অনিক ইসলাম রবিন MD। তো চলে এসেছে এখানে। তো তারপর আমি নিচের দিকে আসি, তারপর এখানে দেখতে পাচ্ছেন শুধু লাইক এবং শেয়ার অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে কমেন্ট অপশনটি কলম দেখতে পাচ্ছেন না, সেটা হাইড হয়ে গেছে বা সেটা এখানে অফ হয়ে গেছে। তো ভিউয়ার্স, আপনি এইভাবে যে কোনো ফেসবুকের পোস্টে আপনি কমেন্ট কলম অফ করতে পারবেন। যদি আপনি কমেন্ট আবার অন করতে চান তাহলে আবার আপনি আপনার পোস্টে যাবেন, আমি আবার পোস্টে যাচ্ছি। যাওয়ার পর আপনি আবার এখানে থ্রি ডটে ক্লিক করে দিবেন, তারপর আপনি এখানে হু ক্যান কমেন্ট অন ইওর পোস্ট এখানে ক্লিক করে দিবেন। তারপরে আপনি এখান থেকে পাবলিক করে দিলে তারপর ডান করে দিবেন, তারপর এখন আপনারা সবাই কমেন্টই করতে পারবে বা দেখতে পারবে। তো আমি আপনাদেরকে আবার আমার ওই ফেসবুক আইডিতে যাই দেখাচ্ছি, এখানে একটা রিফ্রেশ দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কমেন্ট অপশনটি কলাম শো করছে, তো এখন আপনাকে যে কেউ ফেসবুকে কমেন্ট করতে পারবে। তো বিয়স, এটি ছিল আজকের এই ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করে আপনার বন্ধু দেখার সুযোগ করে দিবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। দেখা হবে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।